হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেকদিন যাবত আমি গাড়ি চালানো শিখছিলাম, তো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। বাট আমাদের লাস্ট দিনে আমি একটা ভিডিও করে নিই, স্যারকে বললাম যে স্যার আমি একটু ভিডিও করতে চাই। স্যার বললো করো, সমস্যা নাই। তো যাই হোক, আমি সামনে আমার মোবাইলটা এভাবে রেখে দিয়েছিলাম, তো এরপর আর কি যাচ্ছিলাম। তো সুন্দরভাবে আপনার ভিডিওগুলো হচ্ছিল আর খুবই ভালো লাগছিল, রাস্তার আশপাশগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তবে আফসোস একটাই, আমাদের মেরিন টেকনোলজি থেকে যেখান থেকে আমরা শুরু করলে আরও সুন্দর ভিউ আসতো, সেই জায়গাটা দিয়ে আসলে ভিডিও করতে পারিনি। কারণ আমি প্রথম জনের পরে দ্বিতীয় জনের সময়ে আমি সুযোগ পেয়েছি গাড়ি চালানোর, তো সেক্ষেত্রে আমি অর্ধেক রাস্তা চালিয়েছি, সে প্রথম জন অর্ধেক রাস্তা চালিয়েছে, আবার এটা ফেরত আসার পর সময় আবার দুইজন চালিয়ে নিয়ে আসবে। এইভাবে আর কি চারজন প্রতিদিন আপনার যায়, একটা গাড়ি প্রতিদিন আপনার মেরিন থেকে তিন সিঁড়ি পর্যন্ত যায়, দুইজন নিয়ে যাবে, আবার আসার সময় দুইজন নিয়ে আসবে, এইভাবে বাকি সবাই করে যায় সম্পূর্ণ। তো যাই হোক, আমি আমার চালিয়ে যাচ্ছিলাম। তবে এই রাস্তাটা একটু বেশি আঁকা বাঁকা, সেজন্য বেশিরভাগ ছাড়ে আমাকে আপনার সোজা রাস্তাগুলো দিয়েছিল, কিন্তু ওখানকার নতুন নতুন ব্রিজ হওয়ারগুলো খুব মানে সুন্দর লাগছিল। মানে ব্রিজগুলো এত সুন্দরভাবে কাজ করা হয়েছে, মানে দেখলেই খুব ভালো লাগে। তো স্যার মাঝে মাঝে বলে যে ভাইয়া দেখলে কী মনে হয় কুরিয়ার রাস্তাতে আছো এরকম, পরে বলে যে স্যার কুরিয়ার রাস্তা তো এর থেকে আরও সুন্দর হবে। বাট আমাদের দেশের অনুযায়ী এত সুন্দর রাস্তাঘাট হওয়ার জন্য সত্যিই খুব সন্তুষ্ট। আর গ্রামগুলো পুরো অন্যরকমভাবে নতুনভাবে মানে মনে হচ্ছে যে দেখছি, আর রাস্তাগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সকালে কুয়াশা কুয়াশার মধ্যে তো গাড়ি চালানোর একটা অন্যরকম একটা ফিল। আর এরপরে লাস্ট আরেকদিন চালানো হয় আমাদের সুযোগ দেয় স্যার নিজে থেকে, তো সেই দিন আরও বেশি কুয়াশা ছিল, তো সেই দিনের ভিডিও আসলে আমি আর করিনি। যাই হোক, অন্য একজন করে আমাকে দিয়েছিল, তো সেটা শুধু আমরা সামনে যারা ছিলাম তাদেরকে নিয়ে, মানে আমাকে সহকারে মানে পিছনের ভিউ আর কি দেওয়া হয়নি, তো সেটা শেয়ার করলাম না, এটাই শেয়ার করলাম। আর দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর, আমাদের এই যে এই রাস্তার সামনে যে দিঘি পড়বে মোড়টার মধ্যে, এই দিঘিটা খুবই সুন্দর, অথবা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, খুব সুন্দর একটা এরিয়া। আপনারা চাইলে কিন্তু এদিকে এসে ঘুরে যেতে পারেন। এই যে সামনে যে রোডটা গেছে হাতের ডান দিক দিয়ে, এদিক দিয়ে অতীশ দীপঙ্করের বাড়িতে যাওয়া যায়, তো এইখান দিয়ে খুবই কাছে, আমরা মানে আমাদের কাছাকাছি, খুব কাছাকাছি কিন্তু চলে আসছি। তো আমি মোটামুটি একটু আস্তে ধীরে চালানো চেষ্টা করি, কারণ একটু নার্ভাসনেস লাগে, কারণ প্রথম যেদিন বসেছিলাম সেদিন তো আরও বেশি ভয় পেয়েছিলাম এরকম একটা অবস্থা। বাট আল্লাহর রহমতে ভালোই পারি। স্যার বলে যে না তুমি ভালো পারো, এখন লাইসেন্সের পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবো কেমন পারি, লাইসেন্সটা হাতে পাওয়ার পর আরও বেশি ভালো লাগবে। জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি গাড়ি চালানো শিখবো, আর সেটা যে আমি পেরেছি সরকারিভাবে, এই জন্য সরকারকে খুবই ধন্যবাদ এত সুন্দরভাবে এরকম প্রজেক্ট করার জন্য। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের জন্য খুবই উপকৃত একটা পরিকল্পনা। তো অনেকেই কিন্তু আমরা প্রায় 60 জনের মতো এখানে ভর্তি ছিলাম, তো এর মধ্যে মনে হয় 50 জনের মতো আছে, আর রেগুলার 40 জন তো থাকবে। এরা মোটামুটি সবাই খুব ভালো গাড়ি চালাতে পারে, এবং সামনে লাইসেন্স পেলে যার যার যে উদ্দেশ্যে এখানে ভর্তি হয়েছে সেটা তারা করতে পারবে। তো আমি আমার উদ্দেশ্য একটাই যে জীবনে অনেক কিছু শিখতে চাই, আর আমার শিক্ষার আগ্রহ ছোটোবেলা থেকে অনেক বেশি। আমার যাই না নতুন কিছু শিখতে কেন এত ভালো লাগে, সেই ছোট্ট বয়সের যে একটা আগ্রহ ছিল সেটা মনে হয় এখনও রয়ে গেছে। আমার নতুন কিছু শিখতে সত্যিই খুব ভালো লাগে, আর আমার হাজবেন্ডের জন্য বলে আর কত কি শিখবা, বা অনেকেই বলে, বাট আমি বলি যে জীবনে যতদিন পর্যন্ত সুযোগ আছে শেখার আমি শিখবো, কারণ এই পুরো পৃথিবীটাই পাঠশালা, আর এটাকে আমি কখনো মিস করতে চাই না। আল্লাহ তালা যে আমাকে নতুন নতুন কিছু শেখার সুযোগ দেয়। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আজকের ব্লগটি ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।